বেগম খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবে। কিন্তু আমরা তো অন্ধ না, বাংলাদেশের মানুষ যারা বুঝে, আইন বুঝে, স্বাভাবিক যেটা নিয়ম কানুন বুঝে, যতটুকু সামান্য ন্যূনতম জ্ঞান থাকলেও বুঝে, বিএনপির বেগম খালেদা জিয়া দণ্ডিত এবং ওনাদের শীর্ষ দ্বিতীয় নেতা সেও দণ্ডিত এবং বিদেশে পলাতক, এই দুইজনের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো উপায় নেই। তারপরও মির্জা ফখরুল ইসলাম সাহেব বলে যে তাদের নেত্রী, তাদের প্রধানমন্ত্রী হবে বেগম খালেদা জিয়া, তাহলে একটু খটকা লাগলো না যে আইনে যেহেতু উনি অংশ নিতে পারবে না নির্বাচনে, তাহলে উনি কিভাবে প্রধানমন্ত্রী হয়? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে প্রত্যেকের মাথায় ঘুরপাক খাওয়াটাই স্বাভাবিক। তাহলে তো এখানে অন্য কোনো হিসাব আছে, হিসাবটা কি হিসাব? তার মানে হলো যে বেগম খালেদা জিয়া ওনার কথা হলো যে উনি ইলেকশন করবে, তারপর উনি ওনাদের দল জিতবে, তারপর উনি প্রধানমন্ত্রী হবে, এটাই তো। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সেটা তো একেবারে অসম্ভব। তো সেই সম্ভবটা একভাবেই সম্ভব, তার মানে কি এটাই যে ওনারা আরেকটা 1/11 স্বপ্ন দেখছে, দেশটাকে অস্থিতিশীল করে এই যে বিভাগীয় সমাবেশগুলো করতেছে, করে একদিক দিয়ে ঠিক আছে যে ওনাদের নেতাকর্মীরা যেরকম ঝিমিয়েছিল হয়তো এখন কিছুটা চাঙ্গা হচ্ছে, এবং কি বলা যায় ওই যে দলের যে নিষ্প্রাণ দলের মধ্যে একটু জাস্ট প্রাণ সঞ্চার। কিন্তু ওনারা তো এতদিন অভিযোগ করেছেন যে ওনাদেরকে সভা সমাবেশ এগুলো করতে দেওয়া হয় না, বাধা দেওয়া হয়েছে। না, এটা আমি স্বীকার করব না, সবসময় সমাবেশ করতে দেওয়া হয়েছে, মানববন্ধন করতে দেওয়া হয়েছে, কিন্তু কখনো কখনো দেখা গিয়েছে যে ওনাদের নিজেদের মধ্যে দুই গ্রুপে মারামারি হয়েছে, এক। দ্বিতীয়ত হয়েছে ওনারা অনেক সময় উস্কানিমূলকভাবে পুলিশের উপর হামলা করেছে, তখন পুলিশও নিজে আত্মরক্ষার চেষ্টা করেছে। আবার এটা তো এমন না যে এখন আমি আপনাদেরকে সভা সমাবেশ করতে দিলাম বিএনপিকে, এর নামে আপনারা জনগণের জানমাল নিয়ে আপনারা টান দিবেন, তা তো আমি সহ্য করবো না, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় সব কিছু দায়ভার চাপবে সরকারের উপরে, অতএব সরকারকে তো জনগণের জানমালের হিসাবটাও দেখতে হবে। তো এই জিনিসগুলোই ওনাদের কাছে বড় হয়ে দেখা গেছে এবং সেটা বলেছে। এখন আমি যে কথায় মূল বলছিলাম যে একটা 1/11 মানে গুপ্ত স্বপ্ন ওনাদের অন্তরে বাসা বেঁধেছে যে একটা 1/11 হবে, দেশে অস্থিতিশীল একটা কিছু হবে, একটা অশুভ শক্তি দেশে আসবে, তখন ইচ্ছামতো একটা নির্বাচন করবে, করে ওনারা ওনাদের সেই প্রার্থনা সেটা পূরণ হবে, ওনারা খালেদা জিয়াকে আবার প্রধানমন্ত্রী বানাবে, এই দিবা স্বপ্ন ওনারা দেখছে। চলো আমার কথা, ওনারা তো মনে করেন 1/11 এর সবচেয়ে বড় ভিকটিম হচ্ছেন ওনারা, তাহলে ওনারা কেন আবার আরেকটা 1/11 চাই না? ওনারাই 1/11 চাইবেন, তাহলে ওনারা কি কেন বলেন যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে? আমি তো আর কোনো রাস্তা দেখছি না। তো আপনি নিজেই জিল্লু ভাই নিজে একটু নিজের কাছে প্রশ্ন করেন, খালেদা জিয়া যে দণ্ডিত, অতএব সে কিভাবে তাহলে প্রধানমন্ত্রী হবে? তাহলে কিভাবে হতে পারে? আমার কাছে কোনো হিসাব আসে না। অতএব আমার মতো ক্ষুদ্র একজন আওয়ামী লীগের কর্মীর মাথায় এইটুকুন চিন্তা ভাবনা আসছে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে পানি ঘোলা করে সেই ঘোলা পানিতে ওনারা মাছ শিকার করতে চাচ্ছেন, এটা হলো এক। দুই নম্বর কথা হলো যে ওনাদের যে নেতৃত্বের সংকট সেটা তো আমি বললাম, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই 44 বছরে বর্তমানে বিএনপি যে রাজনৈতিক নেতৃত্ব শূন্যতায় আছে এটা অস্বীকার করার কোনো উপায়। বাট হাইপোথেটিক্যালি যদি ধরে নিই আমরা যে একটা ভালো নির্বাচন হলো, নির্বাচনে বিএনপি জিতলো, যে তারপরে তাদের সংখ্যাগরিষ্ঠতার বদলতে তারা বেগম জিয়ার বিরুদ্ধে বা তাদের অন্যান্য নেতাদের বিরুদ্ধে যেসব মামলা মোকদ্দমা আছে সেগুলো তুলে নিল, তুলে নিয়ে তাদেরকে ফ্রি করে দিয়ে সংশোধনী নেতা বানিয়ে প্রধানমন্ত্রী করলো, অসুবিধা কি? আচ্ছা সেটা যদি তারা যদি নিজেরা যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে, হয়ে যদি তারা ক্ষমতায় আসে, তা আসলেই কি তারা, আপনি কি মনে করেন তার, সেটা তো আসার পরে। কিন্তু আমার কথা হলো আসার আগেই তো প্রধানমন্ত্রী নির্বাচন হয়ে যাবে, তারা ক্ষমতায় আসলো, আসলে পরে সরকার গঠন করবে না আপনার কথা অনুযায়ী? করলে পরে কাকে করবে? না, করলে পরে কাকে করবে? তখনই তো সেই ব্যাপারটা আসে। আপনি, আমি হাইপোথেটিক্যালি আপনি যে কথাটা বলতেন ধরে নিলাম, সেটা করতে তো অনেক প্রক্রিয়ার ব্যাপার আছে। তাহলে প্রথম যে জনগণের কাছে যে ভোট চাইবে গিয়ে যে আমার একজন নেতা আমাদেরকে ভোট দেন, আমাদের অমুক নেতা, হ্যাঁ আপনারা ভোট দিলে আমরা যদি সংসার সরকার গঠন করতে পারি, উনি প্রধানমন্ত্রী হবেন, আপনাদের জন্য এই করবেন সেই করবেন, আমরা যখন এখন বলতে পারি যে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনারা ভোট দেন নৌকাকে ভোট দেন শেখ হাসিনা, আবার যদি প্রধানমন্ত্রী আপনাদের জন্য এই করবেন, কিন্তু ওনারা তো সেই যে বলবে গিয়ে সেই কথাটা তো ওনাদের বলার মতো অবস্থা নাই।